আরো অনেক কথা ছিল যেগুলো বলতে পারছি না কারণে। কা বাতে লালুয়া কানো বাতে কা হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মিস্টার ডি, আরেকটা নতুন ভিডিও আপনাকে সুস্বাগতম। তো বছরের প্রথম ভিডিও শুট হচ্ছে আজকে, তো হ্যাপি নিউ ইয়ার টু অল, সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইল। তো এখন একটু মাঠ দিয়ে বেড়াচ্ছি, তো শীতের সকাল জানেনি, কুয়াশা মাখা মাঠ, তো কুয়াশা মাখা ফুল সর্ষে খেতে রয়েছি এখন। তো বছরের প্রথম দিন, আমার তো কোনো বিশেষ কোনো প্ল্যান নেই বা কোনো প্রোগ্রাম নেই। আপনার কি প্রোগ্রাম আছে একটু বলুন, কমেন্টে জানিয়ে দিন আপনার কি প্রোগ্রাম আছে বা 31st নাইটে কি করলেন সেটা অবশ্যই জানান। আর নতুন বছর কেমন কাটবে সে ব্যাপারে আপনার কি মতামত, আর আশা করি নতুন বছর সবার খুব ভালো কাটবে সেটাই প্রার্থনা করি আর কি। প্রার্থনা করা ছাড়া আর কি করার আছে? আর নতুন বছর সবাই ঠিকঠাক চলতে হবে, মানুষের সঙ্গে ঘুরতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের সঙ্গে চলতে হবে, মানে যেটা তো আমার খুবই ভালো লাগে, আপনারা জানেনই যে আপনাদের সঙ্গে মিশতে আমার কতটা ভালো লাগে। তো একটু মাঠে ঘোরাঘুরি করব, তারপর বাড়ি। তো চলুন একটু মাঠটা ঘুরে দেখা যাক। বেলা অনেকটা হলেও কুয়াশা কিন্তু এখনো কাটেনি, ওদিকটা পুরোটাই কুয়াশা রয়েছে যেমনটা দেখতেই পাচ্ছেন। এদিকে মাঠে চাষিরা চাষবাস করছেন, কাজবাজ করছেন, তাদের সকালে যেসব কাজবাজ রয়েছে। ধানের বীজ ফেলা, মানে এখান থেকে তুলেই ধান লাগানো হবে, সেটা থেকে পরবর্তীতে ধান হবে। এদিকে রয়েছে ঘাস। তো গাইজ, আজ বেসিক্যালি নতুন বছরের উইশ করার জন্য এসেছিলাম, আরও অনেক কথা ছিল যেগুলো বলতে পারছি না কারণ এদিক ওদিক মাইক বাজছে, ভিডিও শ্যুট করতেই পারছি না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর সামনে কিন্তু দারুণ দারুণ ভিডিও আসছে। আর হ্যাঁ, সুন্দরবনের পার্টগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানান, আর আসতেই থাকবে, এরকম ভিডিও আসতেই থাকবে, সমস্যা নেই। এরপরে অনেকগুলো ঘোরার প্রোগ্রাম রয়েছে, তো সেগুলো ডেফিনেটলি আসবে। এদিকে সব ফুলকপির চাষ করা রয়েছে, আর এদিকে ফুল, এদিকে রয়েছে ছোলার শাক, এদিকে জমিতে চাষ দেওয়া রয়েছে, জানি না কি ফসল হবে। এদিকে এতক্ষণ ওনারা ফুল তুলছিলেন, এখন তোলা কমপ্লিট, বাড়ির দিকে রওনা দিয়েছেন। এই ফুলগুলো এই গাথে মালা হিসাবে বাজারে বিক্রি হয়। কা বাতে লালুয়া কানো বাতে কা আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, কারণ চারিদিকে মাইক বাজে, এরপরে আর শ্যুট করতে পারবো না জানি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের প্রতি খেয়াল রাখুন, আর নতুন বছর ভালো কাটুক সবার, এই আশা নিয়ে শেষ করছি আজকের ছোট্ট ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। তো ভালো থাকুন, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত জল কাদা মেখে আমার অবস্থা এই,